আমরা এই কিতাব তোমার প্রতি এই জন্য নাজিল করিয়াছি যেন তুমি ইহাদের সামনে ইহাদের যাবতীয় মতবিরোধের মূল কথা প্রকাশ করিয়া দাও। সূরা নাহল 16 নম্বর সূরার 64। কি ব্যাপার, লেখা উঠতেছে না কেন? হ্যালো, আমার কথা কি বুঝা যায়, শোনা যায় না? 16 নম্বর সূরার 64 আয়াত। আচ্ছা, ওমা আনজালনা আলাইকাল কিতাব, আর যা নাজিল করিয়াছে তোমার উপর এই কিতাব, ইল্লা লিতুবাইয়িনা লাহুম আল্লাযীনা ইখতালাফু ফীহি, যেন তুমি ইহাদের সামনে যাবতীয় মতবিরোধের মূল কথা প্রকাশ করিয়া দাও, যাহাতে ইহারা নিমজ্জিত হইয়া রইয়াছে। এই কিতাব হুদান ওয়া রাহমা লিকাউমি ইউমিনুন, এই কিতাব হেদায়েত ও রহমত হইয়া অবতীর্ণ হইয়াছে সেই লোকেদের জন্য যাহারা ইহাকে মানিয়া লইবে। যাবতীয় মতবিরোধ লিতু বাইয়েনা, পরিষ্কার সুস্পষ্ট করে দেওয়ার জন্যে, লাহমুল্লাযিনা ইখতালাফু, যেই সকল মতবিরোধ ইখতিলাফ আছে ফিহে তার মধ্যে। এখন আসেন এই কথার থেকে আমরা ভিন্ন কোনো মত পোষণ করতে পারি না, আমাদের দৃষ্টিশক্তি হয়তো আমাদের জ্ঞান বুদ্ধি আমাদেরকে হয়তো পরিপূর্ণ নলেজ নাও দিতে পারে, সেই জন্য কিন্তু আমি আগেই বলছি যদি কোনো বিষয়ের মতবিরোধের ক্ষেত্রে এই কিতাবের ফয়সালা আপনার কাছে পরিষ্কার নয়, সেই ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে আয়াতের বোধকে উপলব্ধি করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আল্লাহ দোয়া করতে বলছেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা বলে। এখন আসেন আপনার কথা যে পাল্টক ব্যবহার করা যাবে কি যাবে না, এটা হচ্ছে আপনার একটা কোশ্চেন। আসাদ ভাই, ঠিক আছে কিনা বিষয়টা? হ্যালো আসাদ ভাই, কি শুনতেছেন নাকি অন্য রুমে চলে গেছেন? জি, পাল্টক ব্যবহার করা যাবে কি যাবে না, এই তো একটা প্রশ্ন। আমি ওইটা আসতেছি, একটার পর একটা আসতেছি প্রশ্ন, দুইটা প্রশ্ন, দুইটা প্রশ্নের মধ্যে এটা একটা প্রশ্ন, ফার্স্টের প্রশ্নটা। হ্যাঁ, এখন আসেন, সমস্ত প্রকার অশ্লীলতাই হারাম, নিষিদ্ধ, মানে লাস্ট ফাইনাল মেসেজ, নিষিদ্ধের মধ্যে হারাম হালালের ক্ষেত্রে আপনার জায়েজ না জায়েজের প্রসঙ্গে যখন আসছেন তখন তার লাস্ট মেসেজ এক কথায় সেরে দিছে আল্লাহ, সমস্ত প্রকার অশ্লীলতাই নিষিদ্ধ। এই পালের অ্যাডাল্ট রুমগুলো আপনাদের জন্য নিষিদ্ধ, পালের সাইবার সেক্স আপনাদের জন্য নিষিদ্ধ। আরো কিছু বলতে হবে? এরকম যার মধ্যে অশ্লীলতা আছে, গালি গালাজ যত কিছু আছে সমস্ত প্রকার অশ্লীলতা নিষিদ্ধ। কিন্তু এই যে আমি 60 নম্বর আয়াতটা এখানে পড়লাম, এটা খেয়াল রাখার বিষয়, সূরা নাহলের এই খারাপ বিশেষণে অভিহিত হওয়ার যোগ্য তো সেই লোকেরা যাহারা পরকালের প্রতি বিশ্বাস রাখে না। তাইলে আপনি খারাপ বিশেষণ, বিশেষণ বলতে কি বুঝায় এটা বুঝে নেন, অর্থাৎ ভালো ভালো উপমা দিয়ে দিবেন তাদেরকে, ভদ্র লোকদেরকে, যেমন আল্লাহ সুবহানাহু তাআলা দিছে গাধা হ্যামার বলছেন, যেমন আল্লাহ কুত্তা কইছেন, নিকৃষ্ট প্রাণী কইছেন, এগুলো আপনি বলতে পারবেন? যারা আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাস রাখে না, ঠিক আছে? যাই হোক, আমি এই প্রসঙ্গে আর কিছু বলতে চাই না। আর আল্লাহ তাহার জন্য তো সবচেয়ে উত্তম এবং উত্তম গুণাবলী শোভনীয়, আল্লাহর জন্য কি উত্তম এবং উত্তম গুণাবলী শোভনীয়। আবার এই জিনিসটাও কিন্তু খেয়াল করবেন, তোমরা তাদের দেবতাদেরকে গালি দিও না, কেননা তারা অজ্ঞানতবশত তোমার আল্লাহ সুবহানাহু তাআলাকে গালি দিতে পারে। আপনি দাওয়াত দিতে গিয়ে এমন গালি দিয়েন না কাউকে যে গালির কারণে
আপনি একেবারে আল্লাহ খোদারে লয়ে গালি দিবে, লিমিটটা ক্রস করেন না, বোঝার ব্যাপার আছে। আচ্ছা, তিনি তো সকলের উপর বিজয়ী এবং জ্ঞান বুদ্ধিতে পরিপূর্ণ। তো আসাদ ভাইয়ের ফার্স্টের অ্যান্সারটা গেল, এবার আসেন স্ত্রীদের সম্পর্কে যে বিষয়টা আমি আবার আপনাকে জানাইতে চাইতেছি। একান্তই সুরায় আনামের আয়াত আছে, এটা সুরায় মায়েদার মধ্যেও আছে, তবে সুরায় মায়েদার তিনটাই আমি পড়ি, হালাল হারামের বিষয়গুলো। আজকে তো দেখলাম একটা ভুলে গেলাম, সুরায় আরাফে না সুরায় আনামে হালাল হালাল হারামের আয়াতগুলো। আচ্ছা, সুরায় মায়েদারটা দেখাই আগে, মায়েদা যাই। সুরায় মায়েদার 3 নম্বর আয়াতে আসেন, মানে 5:3, আচ্ছা 5:3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামের প্রসঙ্গে লিখছে, তোমাদের প্রতি হারাম করিয়া দেওয়া হইয়াছে মৃত রক্ত, মৃত জন্তু, রক্ত, শুকুরের গোস্ত, মৃত জন্তু, খেয়াল করার বিষয়। তারপরে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামা, দামু মানে মরা প্রাণীর, মানে মৃত জন্তু, রক্ত, শুকুরের গোস্ত, ওয়া লাহামাল খিনজির, শুকুরের গোস্ত, ওয়ামা উহিল্লা লিগাইরিহি ইল্লা, আর আল্লাহর নাম ব্যতিরেকে যে সকল জবাই করা হয়েছে, খেয়াল করার বিষয়, আল্লাহর নাম ব্যতিরেকে যে সকল প্রাণী জবাই করা হয়েছে সে সকল, যাহার গলায় ফাঁস পড়িয়া বা আঘাত পাইয়া বা উপর হইতে পড়িয়া গিয়া অথবা সংঘর্ষে পড়িয়া মরিয়াছে বা যাহাকে কোনো হিংস্র জন্তু ছিন্ন ভিন্ন করিয়াছে, যাহা জীবিত পাইয়া জবেহ করিয়াছে তাহা ব্যতীত, এবং যাহা কোনো আস্তানায় জবেহ করা হইয়াছে, অর্থাৎ ওই একই কথা, আল্লাহ ব্যতিরেকে অন্য কারো উদ্দেশ্যে জবেহ করা হইয়াছে, সেই সঙ্গে পাশা খেলার মাধ্যমে নিজেদের ভাগ্য জানিয়া লওয়াও তোমাদের জন্য জায়েজ নহে। এইসব সম্পূর্ণ ফাসেকি, এইসব কাজ সম্পূর্ণ ফাসেকি। আজ কাফেরগণ তোমাদের দিন সম্পর্কে পূর্ণ নিরাশ হইয়াছে, কাজেই তোমরা তাহাদিগকে ভয় করিও না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের দিনকে তোমাদের জন্য সম্পূর্ণ করিয়া দিয়েছি এবং আমার নিয়ামত তোমাদের প্রতি পূর্ণ করিয়াছি, আর তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসাবে কবুল করিয়া লইয়াছি। অতএব হালাল ও হারামের যেসব বিধিবিধান তোমাদের প্রতি আরোপ করিয়াছি তাহা পূর্ণরূপে পালন করো। অবশ্য আমি ফাইনালি যে কথাটা বলতে যাচ্ছিলাম প্রবাসী ভাই, অবশ্য যে ব্যক্তি ক্ষুধার কারণে বাধ্য হইয়া উহার মধ্য হইতে কোনো জিনিস খাইয়া ফেলে গুনাহ করার কোনো প্রবণতা ছাড়াই, তবে নিশ্চয়ই আল্লাহ গুনাহ মাফকারী ও রহমত দানকারী। আবারও বলতেছি কথাটা, অবশ্য যে ব্যক্তি ক্ষুধার কারণে বাধ্য হইয়া উহার মধ্য হইতে কোনো জিনিস খাইয়া ফেলে গুনাহ করার কোনো প্রবণতা ছাড়াই, তবে নিশ্চয়ই আল্লাহ গুনাহ মাফকারী এবং রহমত দানকারী। আপনারা একেবারে পরিষ্কারভাবে জেনে নেন, আপনার যদি জীবন এবং জীবিকা এরকম চূড়ান্ত পর্যায়ে পড়ে যায় যে যেখানে আর কোনো পথ এবং পদ্ধতি না থাকে, বুঝতে হবে ওই রকম একটি অবস্থানে আপনি যেই কোনো বিষয়ে যেই কোনো রায়ে যেতে পারেন, এটা আপনার এখতিয়ার আছে, এর জন্য আল্লাহ আপনাকে ধরবেন না। এখন স্ত্রী থেকে 1 বছর কিংবা 2 বছর কিংবা 5 বছরে বিচ্ছেদে আছেন, সেটা বুঝতে হবে যে সেটা কে কোন কারণে। মাইক ফ্রি, সালামু আলাইকুম। সালামু আলাইকুম সবাইকে। আবার প্রবাসী ভাই আমাদের